हेलो गाइज सबाई के गुड इवनिंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आमिओ भालो आछि। तो तुम्हारा देखते ही पाच्छो एखन प्राय बिकेल 5:30 बजे। शीतेर बेला ओई जोन्नो मने होच्छे प्राय सन्ध्या होये गेछे। एई देखो आमि रेडी होये गेछि। सबाई के बोले दिच्छि सबाई के शुभ विजया। आज के विजया दशमी, मा के बरण करा हबे, तो सबाई जानो। तो आमिओ सेई रेडी होये निएछि शाड़ी ठाड़ी पोरे। आमिओ जाबो मा के बरण करते। तो আমার ছেলেকে ওইদিকে আমার মা রেডি করিয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। কারণ কি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম সন্ধ্যা যখন হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়েই একবারে দিই। তো আমি একা যাব না, আমার সঙ্গে আরো 2-3 জন যাবে। তো সেই জন্যই একটু লেট করছিলাম, মানে লেট করছিলাম না, একটু দেরি হয়ে গেল ওদের কারণে। তো যাই হোক, আমার এই লুকটাতে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সাধারণত খুব একটা শাড়ি পরি না, এই পুজো পার্বণে জাস্ট পড়ি। এই দেখো চলে এসেছি সোজা সোজাসুজি মণ্ডপে। মানে এটা আমাদের বাড়ির থেকে হেঁটে আসতে মানে মিনিট পাঁচেক সময় লাগে, একদম কাছাকাছি। তো এসেই দেখি প্রচুর ভিড়, মানে মোটামুটি প্রায় 30-40 জনের পেছনে আমরা 3 জন। এই যে আমার সঙ্গে এই ঠাকুমাটা, আর আমার পেছনে এই আমার যা হয় সম্পর্কে। তো আমরা এই 3 জনে এসেছি, প্রায় 30-40 জনের পেছনে আমরা, সবার লাস্টে বলা যায়। তো এবার আমাদের লাইনটা এসছে আমাদের পালা বরণ করার। আমি এমনিতে বিয়ের পর আমি মাকে আমি বরণ করিনি, কারণ হয় সুযোগ হয়ে ওঠেনি, বা কোনো কোনো বছরে আমি এরকম এই দিনে আমি বাড়িতে থাকিনি, তো সেই জন্য কোনো বছরই আমি বরণ করিনি। তো এই বছরই প্রথম আমি মাকে বরণ করছি, ওই জন্য সমস্তটা আমি ঠিকঠাক মতো জানিও না। আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। তো যাই হোক, মোটামুটি বরণটা কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ আমরাই সবার লাস্ট ছিলাম। তো এই দেখো, আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের আন্টি, মানে ও এনার কাছে টিউশন পড়ে, আর এই যে ওনার মা, দুজনেই আমার ছেলেকে খুব ভালোবাসে। তো ওনারাও এসেছিল, ওনাদের সাথে আসার পর দেখা হলো। তো চলো এবার, এটা হচ্ছে বাউগাছি হসপিটাল, আমাদের এখানকার যে হসপিটাল সেই হসপিটালটা। মানে আমার ছেলেটা মানে মোটামুটি ভালোই ছিল, সেই জন্যই আমি বিজয়া দশমীর প্রণাম মানে বিজয়া করতে গেছিলাম। তো হঠাৎ করে যে ওর শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি যে হসপিটালে নিয়ে আসা লাগবে। রাতের বেলা এমার্জেন্সি ডাক্তার দেখানো যায়, সেই জন্য আরও বিশেষ করে নিয়ে আসলাম। তো এখানে আসার পর দেখছি প্রচুর ডেঙ্গু রোগী ভর্তি এখানে। তো তারপর ডাক্তার বললো ওকে গ্যাস টানাতে হবে। তো এই যে ওকে গ্যাস টানানো হচ্ছে, ও মানে ওর কাশি হতে হতে ও এতটাই দুর্বল হয়ে গেছে, কাশতে কাশতে ও পুরো ক্লান্ত হয়ে পড়েছিল। মানে সুস্থ সবল ছেলে ও, মানে যেরকম দুরান্ত পানা সারাক্ষণ খেলে ধুলে বেড়ায়, হঠাৎ করে দুর্বল হয়ে গেলেন একদম ভালো লাগে না। তো কাশিটা কন্টিনিউ ছিল, ওকে বাড়ি নিয়ে এসেছিলাম। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই ভালো থেকো, চলো টাটা সবাইকে।